নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টোটাল ভিডিওটা অন্যরকম হতে চলেছে। আমি যেটা করি সেটা আজকে আপনার সামনে তুলে ধরবো, যে আমি জাস্ট পায়রা ফকে পুষি, কিন্তু আমার কর্মটা কী, আমি কী কাজ করি। একটি ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা ভাই আপনি কী করেন, তো সেইটাই আমি তুলে ধরবো। দেখুন, এটাই আমার স্বপ্নের ফার্ম, ঠিক আছে, এটাই আমার কাজ সকাল থেকে। আমি সেই জন্য কোনো দিন ভিডিও পায়রা বানাই না, কেন সকাল থেকে আমি কাজ করি। আর এটা আমার কাকার ছেলে, মানে আমার ভাই, ঠিক আছে, এই দুজন মিলে দেখাশোনা করি ফার্মটাকে। ও থাকে আমার সঙ্গে, প্রচুর হেল্প করে। তা অ্যাকচুয়ালি প্রচুর বড়ো ফার্ম, তো সেই হিসাবে মানে একার পক্ষে এত পাখির জল দেওয়া তো অসম্ভবকর ব্যাপার। তা বন্ধুরা, প্রথমে দেখুন জল নিয়ে নিয়েছি, আর দেখুন ওষুধের, দেখুন এই ওষুধগুলো ব্যবহার করি আমি। সেই জন্যই আপনাদেরকে মানে পায়রা সম্বন্ধে আমি যেটুকুনি জানি পাখি পায়রা সম্বন্ধে, সেটা আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম। তা কিছু কিছু ভাই এমন এমন কমেন্ট করছে, সত্যি আমার কি মন থেকে খারাপ লাগে। খারাপ লাগে কেন বলছি, আমি সত্যি কথা বলতে তো মানে সাদা মনে গাদা নেই বলে পরিষ্কারভাবে আমি ভিডিওগুলো করছিলাম, যাতে কোনো পায়রা বা যারা নতুন পুষে তার যদি হেল্প হয়। আমি তো এত পায়রা পাখি দীর্ঘদিন এই সারা জীবন এই করেই আমি চলে আমার, তা সেখান থেকে আমি ভেবেছিলাম যে পায়রা শান্তির প্রতীক, কিন্তু পায়রার জগৎটা দেখলাম অশান্তির প্রতীক। তা সেই জন্য মানে অশান্তির প্রতীক কেন বলছি বুঝতে পারছেন তো, মানে আমি ভালোর জন্য কিছু টিপস আমি দিচ্ছিলাম পায়রায়, কিন্তু কিছু বন্ধুরা তারা এমন এমন করে কমেন্ট করছে। সত্যি আমি অ্যাকচুয়ালি আজকে যেটা দেখাতে চলেছি এই ফার্মটায়, আমি সকাল থেকে মানে সারা দিনটাই এর পিছনেই চলে যায়, তা তার ফাঁকে আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম পায়রা। তা সত্যি কথা বলতে গেলে আমি কটা পায়রা আমার কাছে আছে, আমি কত পাখি দেখাশোনা করি এবং সুস্থ রাখি দেখুন। সেই জন্যই আমি ভিডিওর মাধ্যমে আমাদেরকে ওষুধপালা তুলে ধরছিলাম যে কী কী পায়রার ব্যবহার করি। তা আজকের দেখাচ্ছি আপনাকে পাখি আমার সক্ষম কত পাখি আছে। দেখুন বন্ধুরা, প্রত্যেক ঘরে দেখুন বাচ্চা হয়েছে। এখন সত্যি কথা বলতে বর্ষার টাইম, মানে সেই জন্য কিছু কিছু ঘরে বাচ্চা নেই, কারণ একটাই, ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন। ওই এই বর্ষাটা কেটে গেলে কিন্তু ওই পাখির প্রচুর বাচ্চা হয়। আর এই পাখিগুলো প্রতিদিনই আমার কাজ, জল দানা খেতে দেয়, এদের পরিচালনা করা, সারাদিনই এদের পিছনে চিন্তাভাবনায় চলে যায়। তার ফাঁক থেকেই পায়রা ভিডিও বানাতাম, ঠিক আছে। এখান থেকে টোটাল ঘর আছে সেই ঘর পর্যন্ত দেখুন, ঠিক আছে। আর একটা লাইন হচ্ছে এই পাশে আছে, এই এই লাইনটা এপার থেকে সেই ধার পর্যন্তই আছে, দেখাচ্ছি ঘুরে আমাদেরকে সবটাই। দেখুন বন্ধুরা, এই সাইডেও এই দেখুন ঘর বসানো দুটো সাইড পুরো, ঠিক আছে। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার যেটুকুনি অভিজ্ঞতা ছিল সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছিলাম, কিন্তু আমার জীবনের অধ্যায় ওইটা নিয়ে নয়, পায়রা নিয়ে নয়। পায়রা জাস্ট আমি শখে পুষি, ঠিক আছে। আর এই যে সংসার, এই আমার যে গাড়ি বাড়ি করি বা চলি, যেগুলো গাড়ি নিয়ে, তা টোটাল কিন্তু পাখির ওপরে আমার নির্ভরশীল। আমি চেয়েছিলাম যে কোনো নতুন যারা পায়রা পুষছে তাদেরকে আমি হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু কিছু কিছু ভাই এমন কমেন্ট করছে, সত্যি আমার মানে ভিডিও করার প্রতি মনোযোগটাই ভেঙে দিচ্ছে সত্যি কথা বলতে গিয়ে। যদি ভুল হয় ভুল ধরিয়ে দিন, কিন্তু তা বলে বাজে বাজে কথা লিখলে হবে না। তো দেখো, শেখার সেন্স নেই, আমি যে সব জানিয়ে এলাম তো কোনো ব্যাপার নয়, কিন্তু উল্টোপাল্টা লিখলে তখন মনটা খারাপ হয় নাকি। তা চলুন কীভাবে পাখির জল দিই সেটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে। পাখিগুলো দেখুন, আমার পাখিগুলো অবশ্যই কমেন্টে বলবেন। আর কোনো ভাইয়ের যদি লাগে আমার তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। দেখুন পাখি, পাখি ছাড়া টোটাল জীবনে আমি কিছু বুঝি না। পায়রা জাস্ট অনলি ফর শখে পুষতাম, ঠিক আছে, কিন্তু পায়রার জগৎটা সত্যি কথা খুব খারাপ জগৎ। কিন্তু পাখি আমি বাচ্চা করি, বিক্রি করি, কোনো ঝামেলা নেই, কোনো কোনো কথা জীবনে আজ পর্যন্ত শুনতে হয়নি পাখি নিয়ে, ঠিক আছে। বিভিন্ন রকম ভাই বিভিন্ন রকম কথা বলছে, বলছে পায়রা নিয়ে ব্যবসা করছো বৌদিকে নিয়ে, তা ছড়ি পায়রা আমরা একবারেই বিক্রি, অসুবিধাই ছিল বলে পায়রা অনেক কমিয়ে দিয়েছি। এছাড়া কি পায়রা কি আমি তুলে তুলে বিক্রি করি হাটপাট থেকে, এরকম তো কিছু ব্যাপার নয় যে ব্যবসা করি, ঠিক আছে। তো চলুন আমি এই পাখিগুলো কীভাবে জল দিই সেটা আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন বন্ধুরা, ছোটো ছোটো বাচ্চা কেমন মায়ের কাছে খাবার খাওয়ার জন্য কেমন ছটফট করছে। এইখানে বাচ্চা হয়েছে দেখুন, এখানে দেখুন আমার বেশিরভাগ কিন্তু সাদা পাখি, আমি আমার কালার পাখি কম আছে, বেশিরভাগই সাদা পাখি। দেখুন এখানে দেখুন এই দুটো ধাড়ি ঠোঁট লাল দুটো, আর এই দুটো বাচ্চা। তো সত্যি কথা বলতে কি সকালবেলা থেকে এত কাজের চাপ থাকে, তো সেই জন্যে ভিডিও করতে গেলে হয় না। সেই জন্যে আমি কিন্তু অ্যাকচুয়ালি পায়রার দেখাশোনা করতাম তোমাদের বৌদি, সেই হিসাবেই ওই পায়রার ভিডিও ছাড়তো।
নাহলে কিন্তু পায়রাটা আমাদের জগৎ নয়, আমরা বড়ো পায়রাওয়ালাও নয় আর কিচ্ছু নয়, ঠিক আছে? জাস্ট অনলি ফর এই পায়রা পাখিকে ছোটোবেলা থেকে ভালোবাসি, সেই জায়গা থেকে একটা কিছু শিখেছি বা জানি, সেইটাই আপনাদের সামনে তুলে ধরতাম। এটাই দানা দেওয়া হয় আর এটাই জল, এই আমার নিয়ত কাজ প্রতিদিনের। তাহলে আজকের যখন এত বড় ফার্ম আমি সুরক্ষিত রাখতে পারি বা এত পাখি আমি সুরক্ষা রাখতে পারি তার রোগশোক থেকে, সেই হিসাবেই পায়রাগুলোকে যেগুলো জানতাম সেগুলোই তুলে ধরতাম। ধরুন এবার জল দিই পাখিগুলোকে, ঠিক আছে? দেখুন বন্ধুরা, জল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাটি ধোয়ার জল, এটা প্লেন জল নিয়েছি, আজকে কোনো ওষুধপালার ব্যাপার নেই। তা চলুন এবার জল দেওয়া শুরু করি। প্রথমে এই নোংরা বাটিতে আমরা জলটা ফেলে দিলাম, দিয়ে এই জলটা ধুয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কী হয়, এইভাবে নোংরা জলটা আছে এটা দিয়ে দেওয়া হয়, এখানে কী হয় এই জলটা ধুয়ে নেওয়া হয়, নিয়ে তারপরে এই জল নিলাম আর এই দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা প্রতিদিন আমি পাখির প্রতি পরিশ্রম করি। সেই জন্য তোমার দিদি ভাই আগে ভিডিও করতো পায়রার, আমি করতাম না, ঠিক আছে? তা আমি ভাবলাম আপনাদেরকে কিছু পায়রা কমে যাওয়ার পরে তোমার দিদি ভাই আর ফার্মে আজ মানে অতটা পাখি পায়রার প্রতি অতটা ইয়ে করছিল না, তা আমি বললাম ঠিক আছে আমি তাহলে ভিডিও বানাই, সেই হিসাবে আমি বানাচ্ছিলাম। তা বন্ধুরা সত্যি কথা বলতে কি, পায়রা বিক্রি করলেও আমার খাওয়া নয় আর পায়রা নিয়ে আমার লোকের সঙ্গে পরিচর্যা করাও আমার সিস্টেম নয়, আমার জগৎ টোটাল আলাদা। দেখতে পাচ্ছেন কেমন জল দিচ্ছি, এটা আমার অভ্যস্ত আছে। অনেক মানুষ কী করে পাখির জল দিতে গিয়ে পাখি উড়িয়ে ফেলবে, কিন্তু আমাদের প্র্যাকটিস আছে বলে সেদিন দেখুন স্যাচ্ছাচ্ছ হয়ে যাচ্ছে। দেখুন এই পাখি আমি পুষি অন্তত 14-15 বছর, এই ফার্ম আমি চালিয়ে যাচ্ছি, তা সেই অভিজ্ঞতাই আপনাদেরকে তুলে ধরতাম, এছাড়া অন্য কিছু না। আমি কোনো ডাক্তারও নয় আর কোনো কবিরাজও না, এই গাছগাছরা এইসব দিয়েই পায়রা যেমন সুস্থ রাখি পাখিটাকেও তেমন সুস্থ রাখি। সত্যি কথা বলতে গিয়ে বন্ধু সত্যিই পাখির জগৎ অনেক ভালো, অনেক ভালো। পাখি কী হয় শুনুন, পাখিটা বাচ্চা হলো, যে দাদাকে মালটা দেবো তার সঙ্গে কথা বললাম, রেটে হলো দিয়ে দিলাম, কোনো কথা তারপরে আর হয় না। কিন্তু পায়রার জগতে কত যে নোংরামো আছে আমি নিজে ভিডিও বানিয়ে আজকে বুঝতে পারছি। সঠিক লোক খুব কমই আছে, পরচর্চা করার লোক বেশি আছে। তা বন্ধুরা মোটামুটি এই ঘরটায় হয়ে গেলো, এবার এই ঘরটায় করেছি। দেখুন এই যে নিচ্ছি এখানে এই জল কোনো এই দিয়ে নিলাম, এই দিয়ে দিলাম। এবার এইভাবে প্রতিদিন কাজের এখানে এসে, যেহেতু আমার কাজ মানে কর্ম, সেখান থেকে এসে প্রতিদিন ভিডিও এইভাবে বানানো অসম্ভব, সেই জন্যই ছোট্ট করে পায়রার ভিডিও দিতাম। অনেক ভাই বলছেন না দাদা হয় আপনি কী করেন, তার ছেলে দেখে দিলাম সম্মানটা, ঠিক আছে? পায়রা আমার জগৎ নয়, পায়রাকে ভালোবাসি আমার দিকে, সেই কারণেই পায়রা খুশি, কিন্তু পায়রা নিয়ে আমি ব্যবসা করতে চাই না। তাহলে বলুন এইভাবে প্রতিকার করে দিতে হবে, তাহলে কতক্ষণ সকালবেলা সময় লাগে বলুন। তা সেই সব না করলে পায়রা পায়রা করলে জীবনে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কী হবে জীবনে পায়রা পায়রা করে কোনো লাভ আছে? তা বন্ধুরা মোটামুটি আমি আজকের আপনাদেরকে দেখালাম কীভাবে কী করি, আমার জীবনের অধ্যায় আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? যে আমি কী কর্ম করি, কাজ করি। তা বন্ধুরা আজকের পর থেকে তো পায়রার প্রতি আমার অনেকটাই ভালোবাসা কমে গেল, কেন কমেন্টগুলো দেখে আমাদের সত্যিই মনটা ভেঙে গেলো, যে আমরা চাইছিলাম পায়রার জগৎটায় একটু লোক পরিচিত হোক, ঠিক আছে? কিন্তু যা সিস্টেম দেখলাম মানে লোক বিভিন্ন রকম কথা বলছে, তো সেই জায়গা থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। আজকের থেকে আমি পাখির ভিডিও দেবো এবং পায়রা দেবো, কম দেবো, ঠিক আছে? কিন্তু পায়রা নিয়ে আর অতটা আমি গভীরে কথাবার্তা বলবো না, কেননা আমি সত্যিই কিছু জানি না,
যেটুকু জানতাম শেয়ার করতাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আর সত্যি কথা বলতে গেলে কী তাহলে আর একটা কথা বলি, পায়রা যেভাবে চুরিও হচ্ছে, রাতের ঘুম চলে যাচ্ছে, দুটো বাড়িতে পায়রার ফার্ম চুরি হয়ে গেছে আমাদের ইউটিউব জগতে দেখলাম। তা সেই জায়গা থেকে সত্যি কথা সেখান থেকেও একটা মনে একটা চিন্তা এসে গেছে যে সত্যি কথা বলতে কি আজ এর হয়েছে, কালকে ওর হয়েছে, প্রতিদিন আমারও হতে পারে। আর সেই জায়গা থেকে বন্ধুরা পায়রা আমার ভালো মন্দ যা আছে সেটা আমারই থাক, ঠিক আছে? আর আমি নিজে নিজেই সবটা যেমন করছিলাম সেভাবেই করি। তা বন্ধুরা ভালো থাকবেন আশা করি। তা ভিডিওটা বড় করছি না, আবার একটা নতুন ভিডিও দেখা হবে। তা বন্ধুরা টাটা, বাই বাই, ঠিক আছে।